আপনারা দেখছেন খবরের দুনিয়া। প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর ডিআই অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। পাশাপাশি তারা এদিন দাবি করেন শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তাদের কর্মী নিয়োগ করতে হবে। কোর্ট কেসের দোহাই দিয়ে কোনোভাবেই তাদের প্রাইমারি নিয়োগ আটকে রাখা যাবে না। এছাড়া বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এদিন। কৃষ্ণনগর থেকে প্রদীপ মজুমদারের রিপোর্ট, খবরের দুনিয়া। নারীর প্রগতি ও উন্নতির লক্ষ্যে স্বনির্ভর হয়ে ওঠার উল্লেখযোগ্য কোর্স হলো নার্সিং। এই কোর্সের মাধ্যমে মেয়েরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, হেলথ সেন্টার, নার্সিং হোম, হেলথ ক্লিনিক, প্যাথোলজিক্যাল ক্লিনিক, রিহ্যাবিলিটেটরি সেন্টার প্রভৃতির সংস্থায় চাকরি করে পরিবারের দায়িত্ব স্বচ্ছন্দে কাঁধে তুলে নিতে পারে। আবার অন্যদিকে রাতের বেলায় পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার দ্বারা প্রাণ দানও করতে পারে। সুলভ মূল্যে মুর্শিদাবাদ জেলা এই প্রথম আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে পার্ট টাইম ও রেগুলার নার্সিং কোর্স করার একমাত্র ঠিকানা জিএস নার্সিং ট্রেনিং স্কুল, নাগরতলা, লালবাগ, মুর্শিদাবাদ। আজ আমাদের এখানে সকলে প্রাথমিক টেক উত্তীর্ণ 2015 সালে এবং সকলে আমরা প্রশিক্ষিত, ডিএলএড কমপ্লিট। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিল যে প্রাথমিকে যারা প্রথম পর্যায়ে যারা চাকরি পায়নি, পরে যারা নিয়োগ শেষ করবে, মানে ডিএলএড প্রশিক্ষণ শেষ করবে, তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। সেই প্রতিশ্রুতি মাননীয় শিক্ষামন্ত্রী আজকে রাখছেন না, যার জন্য আমরা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে গণডেপুটেশনের মাধ্যমে সেই নিয়োগটা যাতে খুব তাড়াতাড়ি করা হয়, তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা সারা রাজ্যব্যাপী 1200 জন মতন আছি প্রায়। শিক্ষামন্ত্রী তো বলে দিয়েছে যে আমরা আপনাদের প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল, বাট এখন তো এড়িয়ে যাচ্ছে। আমাদের এখনো আশ্বাস, তুমি যেখানে যাই বলুক, আমরা মানছি যে তিনি হয়তো আমাদেরকে পরিস্থিতি অভঙ্গ করছেন, কিন্তু আমাদের সকলের দাবি যেটা, যে যিনি কথা দিতে দিয়েছেন সেটা অবশ্যই রাখবেন। আপনার নাম? রিমন বিশ্বাস।